ঈদুল ফিতরের এক সপ্তাহ আগে বেশ খানিকটা বাড়লো সেমাই মশলার পাশাপাশি সালাতের জন্য শসা টমেটো ও গাজরের দাম সরকার নির্ধারিত দামেও মিলছে না চিনি এদিকে কিছুটা কমার পর ফের ঊর্ধ্বমুখী ব্রয়লার ও সোনালিকা মুরগির দাম কেজি প্রতি 15 টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 210 টাকায় বাজারে পদ্মার সোনালি ইলিশ বিক্রি হচ্ছে 1800 টাকায় সেলিম মালিকের রিপোর্টে বিস্তারিত নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক এবার ঈদুল ফিতরকে সামনে রেখে বাড়তে শুরু করেছে নিত্যপণ্যের দাম সপ্তাহের ব্যবধানে ব্র্যান্ড ও মানভেদে সেমার দাম বেড়েছে 100 টাকা পর্যন্ত বেড়েছে মশলার দামও গেসেবার 200 গ্রাম বনফুল সেমাই ছিল 35 টাকা এবার 45 টাকা গেসেবার 200 গ্রাম ফুলসুম সেমাই ছিল 35 এবার 45 আলাউদ্দিনের সেমাই ছিল গেসেবার 350 টাকা কেজি এবার 450 টাকা বনফুলের সেমাই ছিল 800 গ্রাম গেসেবার 220 এবার 250 টাকা সরকার চিনির দাম নির্ধারণ করে দিয়েছে তবে বিক্রেতারা বলছেন গায়ের দামে চিনি বিক্রি করছেন পাইকাররা তারপরও মিলছে না পর্যাপ্ত পরিমাণ চিনি প্যাকেট চিনি গায়ের রেডি যা তাই বেশি কিন্তু তাও পাই না কালকে আপনি এক দৃশ্য বড়ার কাছে যাই অনেক জোড়া বলি করে দুই বস্তা আনছি আনছি হলো আপনি 112 টাকা করে প্যাকেট কিন্তু এখন তো খোলাটার দাম চলতেছে 116 টাকা 40 পয়সা বাজারে 10 থেকে 15 টাকা বেড়েছে সবজির দাম ঈদের আগে গাজর টমেটো শসার দামও ঊর্ধ্বমুখী গাজর গেছে সপ্তাহ ছিল আপনার 30 টাকা 35 টাকা এই সপ্তাহ হলো 40 টাকা 45 টাকা টমেটো গেছে সপ্তাহ ছিল 30 35 এই সপ্তাহ হলো 40 45 শসা গেছে সপ্তাহ ছিল 55 60 এই সপ্তাহ হলো আপনার হলো 75 80 দেশি মাছের দাম গড়ে বেড়েছে প্রায় 50 টাকা আর কেজিতে ইলিশের দাম বেড়েছে 200 টাকা পর্যন্ত এক কেজির নিচে যেটা আইডা হলো 1500 টাকা কেজি আর এক কেজির উপরে যেটা আইডা 1800 টাকা কেজি আর দেড় কেজির যেটা এটা 2200 টাকা কেজি গত সপ্তাহ 23 সপ্তাহ পার কেজিতে 200 করে বাড়ছে কিছুটা কমার পর ফের বেড়েছে ব্রয়লার ও সোনালিকা মুরগির দাম ব্রয়লার 190 85 এরকম কিন্তু এই সপ্তাহে যে আমরা বেচতেছি 210 টাকা ছোড়া বেচতেছি 225 টাকা সোনালিটা গত সপ্তাহে ছিল 230 330 টাকা এই সপ্তাহে গেছে গা 340 টাকা নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকায় ছাগলের মাংস 900 আর খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকায় সেলিম মালিক আরটিভি ঢাকা